নমস্কার দর্শক বন্ধু, আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 26 জানুয়ারি 2024 শুক্রবার, বাংলার 11ই মাঘ 1430। আজকে সকাল 9টার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে। মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি, কর্কট রাশিতে রয়েছে চন্দ্র, কন্যা রাশির ঘরে রয়েছে কেতু, ধনু রাশির ঘরে রয়েছে বুধ, শুক্র এবং মঙ্গল, মকর রাশির ঘরে রয়েছে রবি, কুম্ভ রাশির ঘরে রয়েছে শনিদেব এবং মীন রাশিতে রয়েছে রাহু। আজকের তিথি কৃষ্ণপক্ষের প্রতিপদ, রাত 12টা 21 মিনিট পর্যন্ত। আজকে পুষ্যা নক্ষত্র থাকছে সকাল 10টা 14 মিনিট পর্যন্ত। আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময়। আজকের দিনের রাহুকালের সময়টি হলো, অর্থাৎ অশুভ সময়টি হলো সকাল 10টা 30 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত। আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ করবেন না। আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল 6টা 26 মিনিট থেকে সকাল 7টা 46 মিনিট পর্যন্ত, আবার সকাল 8টা 31 মিনিট থেকে সকাল 9টা 6 মিনিট পর্যন্ত, আবার দুপুর 12টা 58 মিনিট থেকে দুপুর 2টো 17 মিনিট পর্যন্ত, আবার দুপুর 3টে 57 মিনিট থেকে রাত 6টা 25 মিনিট পর্যন্ত, আবার রাত 7টা 8 মিনিট থেকে রাত 8টা 31 মিনিট পর্যন্ত। আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন। সব রাশি লগ্নের জন্য বলবো যে আজ যাত্রা শুভ, তবে পশ্চিম দিকে নিষেধ, তাই পশ্চিম দিকে যাবেন না। আবার সকাল 10টা 14 পর আজ যাত্রা নেই, আর শুভ যাত্রা নেই। চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো যে আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে 12টি রাশির কেমন যাবে। মেষ রাশির জাতকজাতিকাদের জন্য বলবো যে এসব সমস্যাগুলি যে রয়েছে, সেগুলোকে কিন্তু আপনি আত্মবিশ্বাসের সাথে, কিন্তু নিজের মত সামনে রেখে অবশ্যই সমাধানের রাস্তা বের করুন। আপনি নিজের মতামত সবাইকে জানাতে শিখুন। আজ অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে। শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই। শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু কিছু ব্যায়ামের অভ্যাস কিন্তু করতে পারেন। আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে, অর্থে নানা রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হতে পারে, তাই অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে নিজের অর্থ খরচ করবেন। আজ পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি মধ্যম প্রকার, পরিবারের লোকজনের সাথে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই কিন্তু সাবধানে কথাবার্তা বলুন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো দিন, আপনার সাথীর সঙ্গে বা আপনার মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনি খুবই রোমান্টিকভাবে কাটিয়ে উঠতে পারবেন। আজ কর্মক্ষেত্রে কিন্তু দিনটি খুব চাপের, কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, তাই অবশ্যই মাথা ঠান্ডা রাখুন এবং নিজের কর্ম কিন্তু করে যান। বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি চমৎকার দিন, স্ত্রীর সঙ্গে কিন্তু প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে আপনি দিনটি কিন্তু সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6টা 28 মিনিট থেকে সকাল 7টা 40 মিনিট পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 9টা 15 মিনিট থেকে সকাল 10টা 55 মিনিট পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং শুভ রঙ হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বিষরাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে বন্ধুরা খুব সহায়ক হতে পারে এবং বন্ধুরা আপনাকে কিন্তু খুব ভালো রাখার এবং খুশি রাখার কিন্তু আজকে চেষ্টা করবে। আজ কিন্তু আপনার কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে, অবশ্যই কিন্তু সাবধানে থাকুন। শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার খুবই ভালো থাকবে। শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই। যদি দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছিলেন, তাতে কিন্তু আপনি অবশ্যই আজ অনেকটা কিন্তু রিলিফ পেতে পারেন। আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে। অপ্রত্যাশিত কিন্তু অর্থ আজ আপনি পেতে পারেন, যেটা কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে, কিন্তু আর্থিক লাভ বা আর্থিক দিক থেকে আজ কিন্তু দিনটি আপনার খুবই ভালো। পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার, অবশ্যই সতর্ক থাকুন। আপনার কথাবার্তা কিন্তু ভাবনা চিন্তা করে বলুন। আপনার কথায় কিন্তু পরিবারের কোনো সদস্য কিন্তু কষ্ট পেতে পারে বা দুঃখ পেতে পারে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু চাপের রয়েছে, অবশ্যই আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির কারণে কিন্তু আপনাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, অবশ্যই সতর্ক থাকুন। আজ কর্মক্ষেত্রে দিনটি প্রচণ্ড চাপের, আজ কাজের জায়গায় কিন্তু আপনি অবশ্যই চাপ পাবেন। আজ আপনার যারা সহকর্মী রয়েছে তারা কিন্তু আপনাকে সাপোর্ট নাও করতে পারে। আপনি আজ অপ্রয়োজনীয় কোনো কথায় কিন্তু কোনো মন্তব্য করবেন না, তাতে কিন্তু আপনারই বিপদ। আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু চাপের রয়েছে, স্ত্রীর সঙ্গে কিন্তু পুরনো কোনো কথা টেনে
বা গোপন কোনো কথা সামনে এসে কিন্তু আপনাদের মধ্যে তর্ক বিতর্ক বা ঝগড়া ঝামেলা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 8:32 থেকে সকাল 9:05 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 9:30 থেকে বেলা 11:20 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে ভালো জিনিস করার বা ভালো জিনিসের প্রতি আগ্রহ কিন্তু আপনার বাড়বে। আজ আজ কোনো প্রতিযোগিতামূলক যদি কোনো কাজ করেন বা প্রতিযোগিতামূলক কোনো কর্মে যদি আপনি যোগদান করেন, অবশ্যই কিন্তু আপনি জয়ী হতে সক্ষম হবেন। আজ কিন্তু শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে, শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই। যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে কিন্তু তা থেকে আজ মুক্তি পেতে পারেন। আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে, অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না। আজ সমস্ত রকম আর্থিক প্রবলেম কিন্তু আপনার সলভ হয়ে যেতে পারে, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে। পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার, পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনি মোটামুটি কাটাবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে, অবশ্যই কিন্তু ছোটোখাটো কোনো কথাই কিন্তু আপনাদের মধ্যে বা আপনার মনের মানুষের সাথে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো দিন, আজ আপনার কর্মের কিন্তু প্রশংসা হবে, আপনি কিন্তু যথেষ্ট আজকে উচ্চ স্থান কিন্তু আপনার কর্মক্ষেত্রে পেতে পারেন, এবং যারা বেকার রয়েছেন তারা কিন্তু আজ চাকরি পেতে পারেন। অবশ্যই দিনটি কিন্তু কর্মের জন্য খুবই ভালো দিন। ব্যবসার দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনাদের জন্য অপ্রত্যাশিত অর্থ কিন্তু এনে দেবে। আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য মধ্যম প্রকার, তাই অবশ্যই স্ত্রীর সঙ্গে সাবধানে কথাবার্তা বলুন, আপনার কোনো কথায় কিন্তু আপনার স্ত্রী কষ্ট পেতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকুন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 12:50 থেকে দুপুর 1:44 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 10:05 থেকে বেলা 11:25 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালী এবং সাদা, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ দিনটি কিন্তু আপনার খুবই এনার্জেটিক দিন, আজ আপনি সমস্ত আনন্দ কিন্তু উপভোগ করতে পারবেন। আপনি নিজের সাথে সময় কাটান, অন্যদের সাথে থেকে আপনি নিজের সাথে সময় কাটালে অনেক সমস্যার কিন্তু সমাধান আপনি নিজেই খুঁজে পাবেন। আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে, শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই। শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু কিছু যোগাসন কিন্তু অভ্যাস করতে পারেন। আজ আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে, অবশ্যই অর্থ সাবধানে খরচা করুন, আপনার অপ্রয়োজনীয় অনর্থক খরচ কিন্তু আপনাকে মানসিক চাপ বা আর্থিক কিন্তু ক্ষতি কিন্তু এনে দিতে পারে। আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন, পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি শান্তিপূর্ণভাবে নির্ঝঞ্ঝাটভাবে কিন্তু কাটাবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চাপের রয়েছে, আপনার মনের মানুষের সাথে কিন্তু আপনার দূরত্ব বৃদ্ধি হতে পারে, তাই অবশ্যই তর্ক বিতর্ক থেকে বিরত থাকুন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার, আজকে দিনটি কাজের চাপ থাকলেও আপনি কিন্তু দিনটি খুব ভালোভাবে আনন্দের সাথে কর্মক্ষেত্রে কাটিয়ে উঠতে পারবেন। আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চাপের রয়েছে, অবশ্যই স্ত্রীর সঙ্গে সাবধানে কথাবার্তা বলুন, আপনার কোনো ব্যবহারে বা কথায় স্ত্রী কষ্ট পেতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকুন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 3:50 থেকে বিকেল 5:10 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 10:08 থেকে বেলা 11:30 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনি সর্বদা যা শুনতে পেয়েছে শুনতে চান সেই সব প্রশংসা কিন্তু আজ আপনি মানুষের কাছ থেকে শুনতে পাবেন। আজ অবশ্যই কিন্তু আপনার শরীর প্রচণ্ড এনার্জেটিক থাকবেন, প্রচুর স্বাস্থ্য খুবই সুন্দর থাকবে, শরীর নিয়ে চিন্তা করার আপনার কিছু নেই। শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু আপনি কিছু যোগাসন করতে পারেন, কিছু ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনি করতে পারেন। আর্থিক দিকটি কিন্তু বেশ চাপের রয়েছে, অবশ্যই কাউকে ঋণ দেবেন না, যারা আপনার কাছে ঋণ নিয়ে ফেরত দেননি তাদেরকে অবশ্যই ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। আজ পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু চাপের রয়েছে, পরিবারের লোকজনের সাথে একটু সাবধানে
একটা কথাবার্তা বলুন, আপনার কোনো ব্যবহারে বা কাজে কিন্তু পরিবারের কোনো সদস্য কষ্ট পেতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি চাপে রয়েছে, মনের মানুষের সাথে কিন্তু ছোটোখাটো বিষয়ে বা আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আসার কারণে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হতে পারে। আজ কর্মক্ষেত্রে দিনটি খুবই ভালো রয়েছে, কর্মক্ষেত্রে আপনার কাজে সকলেই প্রশংসা করবে, আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা শ্রেষ্ঠ জায়গা কিন্তু আজ পাবেন। অবশ্যই ব্যবসা যারা করছেন তাদের জন্য, পাইকারি এবং খুচরো ব্যবসায়ীদের জন্য কিন্তু দিনটি খুবই ভালো। বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি কিন্তু চাপে রয়েছে, অবশ্যই স্ত্রীর সঙ্গে একটু সাবধানে কথাবার্তা বলুন, আপনাদের মধ্যে কোনো বিষয়ে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকুন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6:34 থেকে সকাল 7:25 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 9:45 থেকে বেলা 11:22 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কন্যা রাশি জাত জাতিকাদের জন্য বলবো, কোনো কাজের কারণে কিন্তু আজ আপনি প্রশংসা পেতে পারেন বা প্রশংসিত হতে পারেন, আজ কোনো প্রতিযোগিতামূলক কাজে কিন্তু আপনি জয়ী হতে পারেন, আজ অবশ্যই আপনি প্রচণ্ড এনার্জেটিক থাকবেন, আজ আরাম করার দিন, আপনি আজকে দিনটি কিন্তু অনেক আরামে কাটিয়ে উঠতে পারবেন, আজ শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে, শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ। আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে, অতীতে কোনো বিনিয়োগ করার অর্থের লভ্যাংশ কিন্তু আজ আপনি পেতে পারেন, দিনটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো। পারিবারিক দিক থেকে বলবো, দিনটি কিন্তু খুবই ভালো দিন, পরিবারের লোকজনের সাথে সময় কাটান, তাদেরকে সময় দিন, দিনটি কিন্তু আপনার খুবই ভালোভাবে এবং আনন্দের সাথে কাটবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি চাপে রয়েছে, অবশ্যই আপনার মনের মানুষের সাথে কিন্তু ভালো ব্যবহার করুন, আপনার কোনো ব্যবহারে কিন্তু আপনারা কিন্তু আমাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারেন, তাই অবশ্যই সতর্ক থাকুন। আজ কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার, অবশ্যই কাজের চাপ থাকলেও আপনি কিন্তু সঠিক সময় কাজ শেষ করে দিনটি কিন্তু বেশ আরামে কাটিয়ে উঠতে পারবেন। বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি চাপে রয়েছে, অবশ্যই আপনার স্ত্রী আপনার কোনো ব্যবহারে কিন্তু কষ্ট পেতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকুন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 8:33 থেকে সকাল 9:06 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 9:37 থেকে বেলা 10:47 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালী, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তুলা রাশি জাতকাদের বলবো যে আপনার গুরুতর সমস্যা কিন্তু আপনাকে কিন্তু নিজেকেই সমাধান করতে হবে, অন্যের কাছে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু গুরুত্বহীন। আজ আপনার প্রত্যেকটা পরামর্শ বা আপনার কোনো কথা কিন্তু অন্যের কাছে খুবই ভালো কিন্তু ফল দেবে, আজ আপনি কাউকে ভালো পরামর্শ দিলে অন্যের কিন্তু খুবই উপকার হবে। আজ অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে, শরীর নিয়ে কিন্তু টেনশন করা কিছু কারণে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাতে কিন্তু আজ মুক্তি পেতে পারেন। আজ আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে, অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না, আজ অবশ্যই কিন্তু আপনি বিনিয়োগ করতে পারেন, তাই আপনার ভবিষ্যতের জন্য কিন্তু লাভদায়ক। আজ পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু সাবধানে কাটান, আপনার কোনো ব্যবহার বা কথায় কিন্তু পরিবারের কোনো সদস্য কিন্তু কষ্ট পেতে পারে, অবশ্যই বয়স্কদের খেয়াল রাখুন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি খুবই ভালো দিন, প্রেম করার দিন, আপনার মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে এবং রোমান্টিকভাবে দিনটি কিন্তু খুব ভালোভাবে কাটিয়ে উঠতে পারবেন। আজ কর্মক্ষেত্রেও দিনটি খুবই ভালো, কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন, যারা ব্যবসায় রয়েছেন তারা কিন্তু অপ্রত্যাশিত লাভ করতে পারবেন। আর বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি চমৎকার দিন, স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে সুন্দরভাবে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 12:59 থেকে দুপুর 1:49 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 10:35 থেকে বেলা 11:26 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বৃশ্চিক রাশি জাতকাদের জন্য বলবো যে আপনার দক্ষতা দেখানোর কিন্তু বা আপনার দক্ষতা প্রদর্শনের কিন্তু একটা ভালো সুযোগ কিন্তু আজ আপনি পেতে পারেন। আজ অবশ্যই কিন্তু আপনার কৌতূহল, সমস্ত জিনিসকে জানার যে কৌতূহল সেটা কিন্তু আপনি অবশ্যই লোকের মাঝখানে পাবেন না, আপনাকে একা সময় কাটাতে হবে, আপনাকে নিজেকে সময় দিতে হবে। আজ অবশ্যই কিন্তু আপনার শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার, শরীরে অবশ্যই খেয়াল রাখুন, শরীরের যত্ন নিন, শরীরের অবহেলা কিন্তু একদমই করবেন না।
আর্থিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য মধ্যম প্রকার, তাই অবশ্যই অর্থের আগমন যেমন ঘটবে তেরকম অর্থ খরচ হবে, তাই অপ্রয়োজনীয় অর্থ খরচ থেকে কিন্তু আপনি দূরে থাকুন, না হলে কিন্তু আপনার ধীরে ধীরে আর্থিক প্রবলেম কিন্তু শুরু হয়ে যাবে। আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি খুবই ভালো দিন, পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি মধ্যম প্রকার রয়েছে, তাই অবশ্যই আপনার মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে একটা রোমান্টিক দিন কিন্তু কাটিয়ে উঠতে পারবেন, একটা নিজেদেরকে বোঝার কিন্তু দিন। অবশ্যই দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো। আজ কর্মক্ষেত্রে দিনটি সুন্দর দিন, আজ অবশ্যই আপনি আপনার কাজের প্রশংসা পাবেন, অবশ্যই কিন্তু আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে। আজ আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি মধ্যম প্রকার, তাই আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনার দিনটি মোটামুটি কাটবে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 3:57 থেকে বিকেল 4:55 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 10:10 থেকে বেলা 11:19 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক, সাদা এবং অফ হোয়াইট, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। ধনুরাশি, ধনুরাশি জাত জাতিকাদের জন্য ছোটোখাটো ঝামেলায় কিন্তু আজ পড়তে পারেন, অবশ্যই কিন্তু সতর্ক থাকুন। আপনার আত্মবিকাশের যে সকল প্রকল্পগুলোর সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু আজ আপনি পুরস্কৃত হতে পারেন, এবং তা থেকে কিন্তু আপনার আত্মবিশ্বাস অনেক বেশি বাড়বে। আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার, অবশ্যই শরীরের খেয়াল রাখুন, শরীরের যত্ন নিন, শরীরে অবহেলা কিন্তু একদমই করবেন না, তাতে কিন্তু আপনার শরীর অসুস্থ হতে পারে। আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না। আজ হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আপনার সমস্ত আর্থিক প্রবলেম কিন্তু সলভ করতে অনেকটা সাহায্য করবে। আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি চমৎকার দিন, পরিবারের লোকজনের সাথে কিন্তু আপনি সুন্দরভাবে আনন্দ করে দিনটি কিন্তু আজ কাটাবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো, মনের মানুষের সাথে কিন্তু আর সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন। কর্মের দিক থেকে বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো দিন, কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে সাপোর্ট করবে, দিনটি কিন্তু আপনার খুবই ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়ী রয়েছে তাদের জন্য দিনটি কিন্তু খুবই ভালো, আজ আপনার অপ্রত্যাশিত কিন্তু লাভ আজ করতে পারবেন। আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি চমৎকার দিন, আজ স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6:30 থেকে সকাল 7:27 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা 11 থেকে দুপুর 12 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে হলুদ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মকর রাশি, মকর রাশি জাত জাতিকাদের জন্য বলবো ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য আনন্দদায়ক হবে এবং রোমান্টিক হবে। আজ আপনার প্রয়োজনীয়তাগুলোকে কিন্তু অবশ্যই আপনার ইতিবাচক চিন্তাভাবনার দ্বারা কিন্তু সফল করতে হবে। আজ অবশ্যই শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার, শরীরে অবশ্যই খেয়াল রাখবেন, শরীরের অযত্ন করলে কিন্তু আপনার শরীর আজ অসুস্থ হতে পারে। আজ আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে, তাই অর্থের অপ্রয়োজনীয় খরচ কিন্তু কম করুন, আপনার অতিরিক্ত অর্থ খরচ কিন্তু আপনাকে আর্থিক প্রবলেমে কিন্তু ফেলে দেবে। আজ পারিবারিক দিকটি মধ্যম প্রকার, পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনি মোটামুটি কাটাবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার রয়েছে, তাই অবশ্যই আপনার মনের মানুষের সাথে কিন্তু সুন্দর একটা দিন বা একে অপরকে বোঝার জন্য দিনটি কিন্তু খুবই ভালো। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন, কর্মক্ষেত্রে কিন্তু আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে। আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু খুবই উপকৃত হবেন বা নিজের ব্যবসাকে কিন্তু একটা উচ্চ জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো, আজ স্ত্রীর সঙ্গে কিন্তু প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু দিনটি আপনি ভালোভাবে কাটাতে পারবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 8:31 থেকে সকাল 9 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 9:09 থেকে সকাল 10:40 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন।
কুম্ভ রাশি জাতজাতিকাদের জন্য বলবো যে অন্যকে হেল্প করা বা অন্যের সাহায্য করার কারণে কিন্তু আজ আপনি অনেকটা মানসিক শান্তি পাবেন। আজ আপনার দ্বারা কিন্তু অনেকে উপার্জনের নানা রকম রাস্তা কিন্তু পাবে। আজ অবশ্যই আপনি নিজের বাড়ির পরিবেশের আশেপাশে কিছু পরিবর্তন ঘটাতে পারেন, যে তাতে কিন্তু আপনার পরিবেশ কিন্তু অনেক সুন্দর হতে পারে। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে, শরীর নিয়ে টেনশন করার কিছু কারণে। যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাতে কিন্তু আজকে আপনি মুক্তি পেতে পারেন। আজ আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে, অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আপনার সমস্ত আর্থিক প্রবলেম কিন্তু কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনাকে। আজ পারিবারিক দিক থেকে বলবো, দিনটি চমৎকার দিন, পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু আপনার জন্য দুর্দান্ত দিন। আজ আপনার মনের মানুষের সাথে কিন্তু আজ রোমান্সের মাধ্যমে দিনটি কিন্তু সুন্দরভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন। আজ কর্মক্ষেত্রে বলবো, দিনটি কিন্তু আজ খুবই ভালো। কর্মক্ষেত্রে আপনার কাজের সকলেই প্রশংসা করবে, আপনার বস কিন্তু আপনার উপর খুবই খুশি হবে আজ, আর সহকর্মীরা আপনাকে কিন্তু ফুল সাপোর্ট করবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অপ্রত্যাশিত লাভ আজ করতে পারবেন। বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি চমৎকার দিন, স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনি কিন্তু দিনটি সুন্দরভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 1:05 থেকে দুপুর 2:10 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 9:18 থেকে সকাল 10:43 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 1, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালী। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মীন রাশি জাতজাতিকাদের জন্য বলবো যে আপনি আজ আনন্দে থাকতে পারেন, আপনার আশা কিন্তু আজ পূরণ হতে পারে। আজ আজ অবশ্যই আপনার সন্তানরা কিন্তু আপনার আশা অনুযায়ী, আপনার প্রত্যাশা অনুযায়ী কিন্তু ভালো ভালো ফল করবেন, এবং তাতে কিন্তু আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে আপনি দেখতে পাবেন। আজ অবশ্যই কিন্তু আপনার শরীর স্বাস্থ্য বেশ খারাপ হতে পারে, তাই অবশ্যই নিজের শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখুন। আপনার শরীরের খেয়াল যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আপনার শরীর আজ অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজ আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে, তাই অবশ্যই অর্থ খরচের দিকে সাবধানে থাকুন। অতিরিক্ত অর্থ খরচ কিন্তু আপনাকে আর্থিক প্রবলেমে কিন্তু ফেলতে পারে। আজ পারিবারিক দিক থেকে বলবো, দিনটি খুবই ভালো, পরিবারের লোকজনের সাথে আনন্দ করে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি দুর্দান্ত দিন, আপনার মনের মানুষের সাথে কিন্তু আপনি সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ কাটাবেন। আজ কর্মের দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রকল্পগুলোকে কিন্তু বাস্তবায়িত করতে পারবেন। আপনার কর্মক্ষেত্রে আপনার বস কিন্তু আপনার প্রশংসা করবে, অবশ্যই দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু আজ নিজের ব্যবসাকে কিন্তু একটু উন্নত স্তরে নিয়ে যেতে পারবেন, একটা উচ্চতা কিন্তু দিতে পারবেন। আজ বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি চমৎকার দিন, প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন। বাইরে ঘুরতে যেতে পারেন, দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক হবে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত 7:10 থেকে রাত 8 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা 11:02 থেকে বেলা 11:55 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে থাকুন, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 7, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম, সাদা এবং ছাই। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।